তন্ত্রবিজ্ঞান ১৬ ভাগে বিভক্ত, আর প্রত্যেক বিজ্ঞানে চারটি করে মোট ৬৪টি বিদ্যা আছে। কিন্তু আজকে তোমাদের যে বিদ্যাটার কথা শোনাবো সেটা প্রায় সম্পূর্ণই অজানা, সেটা নাগমোহিনী বিদ্যা। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তন্ত্র আসলে খুব উঁচু স্তরের সাধনা, কিন্তু দুঃখের কথা এটাই যে তার বাস্তবিক স্বরূপের সঙ্গে আজকালকার খুব কম মানুষই পরিচিত। তন্ত্র একটা বিশিষ্ট বিজ্ঞান, তাই এর সিদ্ধান্তে কোনো কালে কোনো সময় কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না। তন্ত্রবিদ্যার পরিধি এত বিশাল যে সেটা কল্পনার বাইরে। এই তথ্যটা অবশ্য অনেকেরই জানা যে তন্ত্রবিজ্ঞান ১৬ ভাগে বিভক্ত, আর প্রত্যেক বিজ্ঞানে চারটি করে মোট ৬৪টি বিদ্যা আছে। কিন্তু আজকে তোমাদের যে বিদ্যাটার কথা শোনাবো সেটা প্রায় সম্পূর্ণই অজানা, বলতে শুরু করলেন স্বামী মণিমুক্তানন্দ। তন্ত্রের কালবিজ্ঞানের অন্তর্গত নাগমোহিনী বিদ্যা একটা সাংঘাতিক বিপজ্জনক বিদ্যা। এই বিদ্যা এখন প্রায় লুপ্ত। এই বিদ্যায় যে অসম্ভব রকমের ঝুঁকি রয়েছে তার জন্যই তন্ত্র সাধকেরা এই বিদ্যাকে যথাসম্ভব এড়িয়ে চলেন। সম্পূর্ণ বিশ্বে মোটামুটি ৩০০ জাতির সাপ আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ানক হল আফ্রিকার ব্ল্যাক মাম্বা। এরা লেজের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারে, হিংসতায় এরা তুলনাহীন। নাগমোহিনী বিদ্যা সম্বলিত সর্পতন্ত্র বইয়ে অবশ্য এর নাম মম্বাক্ষ। এই নাগমোহিনী বিদ্যার ওপর আরও একটা বিখ্যাত আর প্রামাণিক বই আছে, তার নাম কালাগ্নি ভৈরবতন্ত্র। এই বইয়েই মম্বাক্ষের মতো এক অতি ভয়ঙ্কর সাপের কথা উল্লেখ করা হয়েছে, যাকে কালাক্ষ বলা হয়েছে। রং তার গমের মতো। মন্ত্রের সাহায্যে এই কালাক্ষের মধ্যে এমন শক্তির সঞ্চার করা যায় যে হাজার মাইল দূরের শত্রুর জীবনলীলাও সে সঙ্গে করতে পারে। কিন্তু কোনো কারণে যদি শত্রু কালাক্ষর হাত থেকে বেঁচে যায়, তবে অবশ্যই সে ফিরে এসে সাধকের প্রাণ হরণ করবে। এই কালাক্ষের আয়ু ১০০০ বছর পর্যন্ত। যখন তার আয়ু পূর্ণ হয়ে যায়, তখন সে তার প্রবল প্রাণশক্তি আর ইচ্ছাশক্তির সহায়তায় ইচ্ছা অনুযায়ী মানুষের রূপও ধারণ করতে পারে। সাধকের আহ্বানে তখন সে শত শত মাইল দূরে থাকলেও নিমেষের মধ্যেই সাধকের সামনে এসে উপস্থিত হয়, সাপের রূপে নয় বরং সুন্দর আকর্ষক মানুষের রূপে। তাদের পত্নী বা প্রেমিকারও সুন্দরী আকর্ষণীয় যুবতীর রূপে সাধকের সামনে প্রকট হয়। এই কালাক্ষের তান্ত্রিক সাধনা অতি রহস্যময়, গোপনীয়তা আর ভয়ঙ্কর দুটোই একসঙ্গে আছে। প্রতিক্ষণে প্রতিপলে সে যে কোনো প্রাণীর প্রাণনাশ করতে পারে। যখন তারা মানুষের রূপে, পুরুষ অথবা স্ত্রী রূপে প্রকট হয়, তখন তাদের চোখগুলো মানিকের মতো জল জল করে আর থাকে অপলক স্থির দৃষ্টি, অর্থাৎ চোখের পাতা একদম পড়ে না। সাপের কান নেই, চোখের পাতাও পড়ে না। চোখ দিয়ে তারা মনের ভাব ব্যক্ত করে, দেখেও চোখ দিয়ে, শোনেও চোখ দিয়ে। কালাক্ষ ও তাদের প্রেমিকারা যখন মানব রূপে প্রকট হয়, তখনও তাদের এই গুণগুলো বিদ্যমান থাকে। এই সাপ ও সাপিনীর চোখে ভয়ানক প্রাণশক্তি থাকার জন্য অদ্ভুত রকমের সম্মোহন ক্ষমতা থাকে এদের। যদি তাদের চোখে তোমার চোখ পড়ে যায়, তাহলে শুধু তোমার মন প্রাণী নয়, আত্মা পর্যন্ত সম্মোহিত হয়ে যাবে। শঙ্কর মহারাজ জানতে চাইলেন, স্বামীজি, নাগমোহিনী বিদ্যার কত গভীরে আপনি গেছেন, যদি কৃপা করে আমাদের একটু বলেন। স্বামীজি বললেন, নাগমোহিনী বিদ্যা সম্ভবত এক জন্মে সম্পূর্ণ আয়ত্ত করা যায় না। এই বিদ্যা শুধু সাপকে বশ মানানো নয়, সর্পজগতের মাধ্যমে আত্মিক জগতে পৌঁছবার একটা উৎকৃষ্ট পথ। অনেকে এই বিদ্যার অপব্যবহারও করে থাকেন, তবে তার পরিণতিও হয় ভয়াবহ। আমি নিজেও জেনেছি অনেক কিছু, পেয়েছিও অনেক কিছুই, তবে সেসব হলো সাধনা প্রসঙ্গ, তা ব্যক্ত করা সম্ভব নয়। আমি তোমাদের অনুরোধ করব সাপকে শ্রদ্ধা করতে, সাপকে হত্যা না করতে। অনেক মহান যোগী আত্মা সাপের মধ্যে নিবাস করেন, তাই তাদের হত্যা করায় ব্রহ্মহত্যার পাপ লেগে যায়। সাপের কামড়ে যারা মারা যায়, তার পেছনে অনেক গূঢ় কারণ থাকে, মানুষের সেসবের সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমি আর দিন সাতেক এখানে থাকব, তারপরে আসামের দিকে রওনা হব। কবে ফিরব, কী অবস্থায় ফিরব জানি না, তবে
তোমাদের আমি আশীর্বাদ জানাচ্ছি, ঈশ্বর প্রদর্শিত পথেই তোমরা এগিয়ে যাও, এই প্রার্থনা করছি। মনে রেখো, জীব জগতের প্রতিটি প্রাণী, ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ পর্যন্ত, সবই ঈশ্বরের সৃষ্টি। প্রাণী হত্যা থেকে নিজেদের দূরে রেখো। জেনে রেখো, একটা পিঁপড়েও ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র। সর্বজীবে প্রেম ও শ্রদ্ধাই ঈশ্বরকে কাছে পাবার সহজতম রাস্তা। মনের মধ্যে লোভ, হিংসা, অহংকার থাকলে শুধু ধ্যান জপ সাধনায় বিশেষ কোনো ফল হয় না। আমরা আভূমি প্রণাম জানালাম তাকে। এরপর আমি হাত জোড় করে বললাম, স্বামীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা ছবি তুলব। জানি না আপনার পূর্ণদর্শন আর পাবো কিনা, অথবা কবে পাব, তাই আপনার ছবিটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। স্বামীজি হেসে বললেন, জিভার কে উঠাও, ইসমে কোই ফরক নেই পড়তা। অনুমতি পেতেই শঙ্কর মহারাজ উঠে পড়লেন, ক্যামেরা বার করে স্বামীজির ছবি তুললেন। স্বামীজির সেবক আমাদের প্রসাদ এনে দিলেন। আমরা যখন স্বামী আত্মানন্দের আশ্রমে ফিরে এলাম তখন বেলা পড়ে এসেছে। কি কারণে জানি না আজ ঠান্ডাটা একটু অতিরিক্তই ছিল। ঘরের মধ্যে বিছানায় বসে কম্বল মুড়ি দিয়ে থাকাটাই যুক্তিসঙ্গত মনে হচ্ছিল। ভর দুপুরের পরেও বাইরে ঘন কুয়াশা আর ঘরে কনকনানি, অসহায় লাগছিল নিজেকে। তবে আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমরা রওনা হয়ে যাব মধ্যপ্রদেশের পথে। সেখানে আবার অপেক্ষা করে আছে ইতিহাস খ্যাতা বীরাঙ্গনা রানী দুর্গাবতী ও আমার পূর্ণজন্ম সম্বন্ধিত বেশ কয়েকটা রহস্যময় ব্যাপার। মধ্যপ্রদেশের বিশিষ্ট এবং বিখ্যাত ইতিহাসবিদ তথা সাহিত্যরত্ন গিরিজাশঙ্কর অগ্রওয়ালের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার। জবলপুরে অপেক্ষা করে রয়েছে প্রখ্যাত ইঞ্জিনিয়ার বিনোদজির গভীর আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা, অসাধারণ হৃদয়বৃত্তির অধিকারী রঞ্জিত মিশ্রের সাহচর্য, রানী দুর্গাবতীর সব ঐতিহাসিক মহল, দুর্গ, সৌধ দর্শন, আর সবকিছুর ওপরে রয়েছে মণ্ডলা থেকে 12 কিলোমিটার দূরে নির্জন নর্মদা তটে বেদ চৈতন্য মহারাজের দর্শন লাভ আর তার আশীর্বাদ নেওয়া। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি ঠিক এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। আর বন্ধুরা, আমরা খুবই কষ্ট করে অনেক সত্য ইনফরমেশন জোগাড় করে আপনাদের সামনে তা তুলে ধরি। তো এত কিছু কষ্টের জন্য আপাতত একটা লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করা আপনাদেরও কর্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।